পাকিস্তান সরকার গণপরিষদের অধিবেশন স্থগিত করায় পূর্ব পাকিস্তানে এদিন তৃতীয় দিনের মতো চলে লাগাতার হরতাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত হরতাল পালিত হয় শোষিত বাঙালি ক্রমেই ফুঁসে উঠতে থাকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সমাবেশে প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকার প্রেসক্লাবে জরুরি সভা করে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন সরকার সংবাদ প্রকাশে বিধিনিষেধ তুলে না নিলে তা লঙ্ঘনের ঘোষণা দেয়া হয় সভায় বিক্ষুব্ধ হয়ে উঠে খুলনাসহ অন্যান্য শহরও খুলনায় একটি বন্দুকের দোকান লুট করে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে তিনজন নিহত হয় বাড়তে থাকে ক্ষোভ কারফিউ দিয়েও সামরিক জানতারা জনগণকে ঘরে আটকে রাখতে না পেরে গোপনে চলতে থাকে বাঙালি হত্যার পরিকল্পনা পশ্চিম পাকিস্তানের তৎকালীন যে শাসক গোষ্ঠী ছিল বিশেষ করে এই এখান সামরিক শাসক রাজারা ছিল মূলত এই একান মুখপত্র ছিল তার পেছনে ছিল একটা শক্তি সামরিক শক্তি তার সাথে যারা আমাদের বাঙালি বিরোধী তারা কিন্তু তৎকালীন পূর্বের থেকে যে প্রধানমন্ত্রী হোক এটা মেনে নিতে পারেনি সেই কারণেই এটা পাঞ্চার করার জন্য এই একার যা করা উনি করেছেন অ্যাসেম্বলি ডেকেও কিন্তু টাকা শেষ পর্যন্ত হলো না এটা কিন্তু লোক দেখানো টাকা আর কি এদিকে আন্দোলনের পাশাপাশি সাতই মার্চের জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা